আর এখানে আলপনটা করা ছিল কিন্তু উঠে গেছে আর এই দেখো কুচিয়েছি ঠাকুরটাকে এখানেও সাজিয়েছি একটু চেষ্টা করেছি তো দেখো মা ফুল নিয়ে এসছে মানে আমার শাশুড়ি মা সকালবেলা অনেক ফুল নিয়ে এসছে মালা গাঁথার জন্য তো আমাকে বলল সুন্দর করে স্নান টান করে মালাটা গেতে ফেল তো আমি এই রকম মালা গাঁথা কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি বলতে পারো মাকে দেখতাম মা কিন্তু খুব সুন্দর মানে মা তো আগাত দেখিয়ে দিয়েছিল আমাকে তো আমিও চেষ্টা করছি কিছুটা হলেও প্রতিদিনই এরকম ফুল নিয়ে আসে আর মা কীর্তনের জন্য মালপোয়া করবে তাই জন্য মালপোয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে মেখে থেকে জান পলা টলা সব কিছু মেখে থেকে রেখে দিচ্ছে তো মা আর আমি গল্প করছিলাম সকাল থেকে মা আর আমি মিলেই সব কিছু করি সবকিছু করা হয়ে গেছে ঘর মোছা ঝাঁত সবকিছু হয়ে গেছে এখন শুধু ঠাকুরের জন্য যোগাযোগ আল্পনা করেছিলাম আর সকালে কিছু করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার শরীরটা খুব একটা ভালো না কারণ আমার দাঁতে খুব যন্ত্রণা ছিল খুবই মানে এতটাই যন্ত্রণা সেটা ভাবার মতন না তাও যাই হোক ঠাকুরের ঠাকুরের কাছে অবশ্যই করতেই হয় জানি না তোমরা হয়তো আমার থেকে অনেক সুন্দর আলু মালা গাতে পারো কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু পারার এই দেখো অনেকটাই করা হয়ে গেছে তোমাদের দাদাভাই বাড়িতে নেই সে গেছে ডিউটিতে আজকে সকালেই বেরিয়ে গেছে কালকে রাতে এসছিল কি করবো এটাই ভাগ্য বলেইছি আমার ভাগ্যে সেই যে টাইমে তোমাদের দাদা ভাইকে দরকার সেই টাইমে আমি কখনোই পাই না এটাই আমাদের দুজনেরই ভাগ্য কিছুই করে না সব কিছুই মেনে নিতে হয় তো দেখো কেমন হয়েছে আমার তো ভাল লাগছিল এরকম সাদা ফুল দিয়ে সত্যি এত ফুল দিয়ে মা লাগাতে সত্যিই খুব ভাল লাগছিল মা বলছিল আরও সুন্দর করে কর একটু চেপে চেপে কর তো আরও ভাল লাগবে তো মা এদিকে পুজো দিয়ে দেবে আর এদিকে আমি এগুলো করবো ঠাকুর ঘরেই রয়েছি জ্ঞান ইণ্ডিয়া দেণ্ড পিন্ধ ফটা ফুটি কঞ্চ এই মামুণিক বন্ধ এই এই পঞ্চ এই কৰ্ম এই কৰ্ম পঞ্চ কি কি বৌ কি মিণ্ডি পঞ্চ ৰাম হৰি হৰিব হৰি কৃষ্ণ হৰিবে গয়াতগুৰু বৈষ্ণৱ তো গল্প করতে করতে দেখো আমার মালাটা কাতা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে বলি এটা কিন্তু আমার আজকের দিনের ফার্স্ট মালা আর কিছু মনে করো না আমার কথা শুনতে যদি তোমাদের অসুবিধা হয় একটু ম্যানেজ করে নিও কারণ আমার কোর দাঁতটা একটু তোলা হয়েছে খুব ব্যথা ইনজেকশনে কথা বলা বারণ কিন্তু এডিট তো করতেই হবে এডিট করে দেওয়ার মতন কেউ নেই তাই চেষ্টা করছি যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় প্লিজ ভিডিওটা পুরোটা দেখো অনেক কষ্ট করে ভিডিওটা করি সত্যি বলছি অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিউজ হয় না খারাপই লাগে তো ভিউজ লাইক কমেন্ট আসে না কষ্টটাই বৃথা হয়ে যায় সেকেন্ড দ্বিতীয় মালা কাটতে বসলাম এবার কিন্তু ফুলটা সত্যি সাদা ফুলটা কম আছে তো কিভাবে করা যায় কিন্তু গাঁদা ফুল আমার কাছে আছে তো সাদা ফুল আর গাঁদা ফুল দিয়ে এবার ভাবছি মালাটা কাঁদবো দ্বিতীয় মালা গাছতে শুরু করলাম সাদা আর গাঁদা ফুল দিয়ে সাদা ফুল কিন্তু আমার কাছে কম আছে গাঁদা ফুলটাও আছে তো ভাবছি সাদা ফুল আর গাঁদা ফুল দিয়ে মালাটা গেঁথে ফেলবো তো শুরু হয়ে গেছে আমার মালা গাঁথা তো তোমরা দেখতে থাকো আমি বসে বসে ঠাকুর ঘরে মালা গাছ আর আমি মনে করি জীবনের কিছু শিখে রাখাটা ভালো কখন কোনটা কাজে লেগে যায় আর আমাদের বাড়িতে কীর্তন বৈষ্ণ সেবা সব কিছুই কিন্তু মাঝে মধ্যেই হয় সেই সূত্রে তো দেখো দ্বিতীয় মালাটাও হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু জানি একটু ভিডিওটা দেখতে একটু বোরিং বোরিং লাগতেও পারে কারণ আমাদের এই যে এইসব ভিডিও হয়তো কিছুটা বোরিংও লাগতে পারে তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো মা দেখো এই সাথে সাথে খই খই মুরগি করা হয়ে গেছে মায়েরও আর দেখো আমার তিন তিনটে মালা কমপ্লিট তো এবার আলপনার দিকে এসে গেলাম আলপনার বলেছিলাম উঠে গেছে কিছুটা তো মার পুজোও হয়ে গেছে এটা আমি কিছু দুই দুই বছর আগে দিয়েছিলাম তো আলপনাটাকে ঠিক করব যতটুকু পারবো একে যদি এর উপরে এঁকে কিছুটা যদি ঠিক করা যায় তাতে কিন্তু খুব যন্ত্রণা করছিল যখন আমি করছিলাম খুবই যন্ত্রণা করছিল কিন্তু কিছু করার নেই একা হাতে মাক কতটা করবে তোমাদের দাদাভাই থাকলে একটু হয় হয়তো আমি স্বস্তি পেতাম কিন্তু তোমাদের দাদাভাইও ছিল না তার ডিউটি কিছুই করার নেই ওদের এরকমই কাজ যখন তখন বলে দেয় যে কাজ আছে ছুটি নিলেও সেটা ছুটি পাওয়া যায় না এটাকেই এখন মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হচ্ছে কিছু করার নেই তো আলপনা করতে করতে খেতে এছিলাম। তো দেখো পুরো আলপনটা সত্যি করতে পারিনি হাফ করে রেখে রাখার পর এটা আগের দিন রাতে করেছিলাম বলে পেয়েছি আর বিশ্বাস কর এতটা যন্ত্রণা করছিল পারছিলাম না বিকালবেলা তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে জল ভরে তারপরে মা বলল তুই রেডি হয়ে নি কারণ নাইটি পরেছিলাম দেখলেই তো শাড়িটাই পরে নে শাড়িটাই পরে ফ্রেশ ট্রেশ হয়ে মা করছে মালপোয়া আর আমি ঠাকুরঘর এসে ঠাকুরের জন্য চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে ফুলটুল ফুলগুলোতে লাগিয়ে দিতে হবে কিছু আর কিছুক্ষণ পরেই চলে আসবে হচ্ছে যারা কীর্তন করবে তারা তাই জন্য আগে থেকে রেডি করে রাখতে হয় তো তাই জন্য সেটাই করে রাখছে আর আমি বারবার করে ওষুধ ওষুধ খেয়ে আর হচ্ছে লবঙ্গ তেল নুন এসব দিয়ে চেষ্টা করছি ব্যথাটাকে যাতে কিছুটা হলেও কমানো যায় কারণ যখন ব্যথাটা ওঠে না কোনো কিছুই ভালো লাগে না তখন সত্যিই খুব রাগ হয় আর ঠান্ডাটা খুব পড়ে আজকে কিন্তু সত্যিই ঠান্ডাটা সেদিন খুব পড়েছিল তাড়াতাড়ি করে যোগাযন্ত করতে হবে এর জন্য করে নিচ্ছি তো আর বলো সাজানোটা কেমন হয়েছে আর আলপনাগুলো কেমন হয়েছে কমেন্ট করো আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সত্যি বলছি দাঁতের ব্যথার জন্য আমি এই করতে পারছি না হয়তো সব লেটে লেটে ভিডিওগুলো আসছে এর জন্য সবার কাছে সরি কারণ তোমরা তোমরা সবাই জানো দাঁতের দাঁতের ব্যথাটা কেমন হতে পারে তো হয়তো খুব তাড়াতাড়ি আমি ঠিক হয়ে যাব কারণ দাঁতের দাঁতটা আমার তোলা হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দাঁতটা আমার তোলা হয়ে গেছে দাঁত তোলা বলতে আমার গোড়াটাকে করে হয়েছে দাঁতটাকে কারণ ছিল এর জন্যই কীর্তন ছিল বলেই এর জন্যই আমি তুলি নি ডাক্তার বলেছিল এ সপ্তাহে তো আমি পরের দিনই তুলে ফেলেছি তো কীর্তন যারা করবে তারা কিছুজন চলে এসছে আরও কিছুজন আসবে তো সত্যি কীর্তনের সময় এমনই আমার ব্যথাটা উঠেছিলো আমি সত্যিই খুব একটা থাকতে পারিনি আর লোকজনের কাজকর্ম তো ছিল তার জন্য খুব একটা ভিডিও করতে পারিনি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে আমি এখানে তুলে ধরেছি তো এনারা সবই কীর্তন করবে কিছুজন চলে এসছে আরও কিছু জনের জন্য ওয়েট করছে যে কখন আসবে তারা তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর কীর্তন সত্যি খুব ভালোভাবে হয়েছে ঠাকুরের ভিডিও বলে কেউ কেউ একটু দেখে সরে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে